দেখো এখন বাজে সকালবেলা 6:30টা, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছে, আলিজা এখন স্কুল যাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার ওপেন উইন্ডোজ বাংলা ব্লগ। এখন থেকে দিনটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো ব্লগটা, তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা। আর আজকের দিনটা একটু স্পেশাল, আজকে হচ্ছে লিজার বার্থডে। তো যাই হোক, সকাল সকাল স্কুল চলে গেল, এখন আমি ওর জন্য পায়েস বসিয়ে দিব সকালবেলা। তো চলো, আজকের দিনটা একটু অন্যরকম হবে অন্যান্য দিনের থেকে। আমি লিজার জন্য সেরকম কিছু একটা যে বিশাল কিছু করব সেরকম কিছু নয়, অল্পের মধ্যেই ওর জন্য কিছু করার চেষ্টা করব। এবেলা ওকে একটু রান্না করে আমি খাইয়ে দেব, তারপর ওই বেলা ও কেক কাটবে। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সুমিত লিজাকে স্কুলে দিয়ে আসার সময় দেখো দুধের প্যাকেট নিয়ে এসছে, আমি দুধগুলো করে নেব। এটা দিয়ে পায়েস, দুধগুলো দিয়ে পায়েস করব। পায়েস করছি, দুধটা ফুটে গেছে, এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। এই দেখো এখানে পায়েসটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি দেখো এখানে সবজি কেটে নিয়েছি, এখানে কেটেছি পটল, আলু, কলা, বেগুন, আর করে কেটেছি ঢেঁড়স। এগুলো ভাজা করব, আমি 5 রকম ভাজা দেব, আর কি কি রান্না করছি তোমরা সেটাও দেখতে পাবে। লিজাও চলে এসেছে, আসছে সোনা, চলে এসেছে আমার সোনা। লিজা নতুন জামা পরেছে, এটা লিজার বার্থডে জামা, এই দেখো। চলো লিজাকে এখন পায়েস দিয়েছি, লিজা এখন খাবে বসে। চলো মা বসে যাও, লিজা খেয়ে নিয়ে পায়েস, তারপরে যাবে পড়তে, তাই তো? তারপরে পড়তে যাবে, পড়ে এসে তারপরে ও খাবে আর বিকালবেলা কেক কাটবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বুলটি মাছ নিয়ে এসেছে, মাছটা রান্না করছি আর পাশে রান্না করছি, দেখো সব ভাজা গুলো। রুহি চলে এসেছে, অনেকক্ষণ আগেই এসেছে, লিজা দিদি ছিল না, পড়তে গেছিল, তাই তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি, এতটাই রান্নাতে ব্যস্ত ছিলাম। খাও খাও খাও, দিদি ভাই দিল খাও। আর মা এসেছে, এই যে মা সাজিয়ে দিচ্ছে লিজাকে, তোমাদেরকে দেখাচ্ছি পরে কি কি রান্না হয়েছে। তরকারি দাও, মিষ্টি দাও, ম্যাডামের ওখানে কেক কেটেছে। ও হেডফোনের, হেডফোনের হেডফোনই বলছি এখন। চলো খেতে বসো, লিজা এখন খেতে বসবে। কি হলো, গতবার লিজা কেক কাটবে আজকে? চলো চলো বসো, ধান দুব্বাটা দিব, হাতটা ধুয়ে বসো। তুমি দাও, তুমি দাও, মা মিষ্টি খাওনি লিজাকে, মিষ্টি খাই দাও একটুখানি। হ্যাঁ তোমাকেও দিচ্ছি বাবা মিষ্টি, তুমি ভাতটা খেয়ে নাও। নিয়ে আয়
বলবি না কি কি রান্না হয়েছে? তুই বল। এ মা মুখটা এরকম হয়েছে কেন তোর? এখানটায় হয়েছে ভাত ডাল, আজকে ওর জন্য করেছি। এখানে পাঁচ রকমের ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, কলা ভাজা, পটল ভাজা, আর হয়েছে আলু পনিরের তরকারি, মাছ, মিষ্টি। আর একটা জিনিস আছে জানিস, আর একটা জিনিস আছে, এটা কে খাবে রুহি? আর একটা জিনিস আছে, ওটা কে খাবে? আছে আর একটা জিনিস, কি আছে বলতো? না না, আর খাওয়ার জিনিস আছে, খাওয়ার না, আইসক্রিম। আইসক্রিম খাবি না? কতবার কই খেয়েছিস? ও ম্যাডামের কাছে গিয়ে ম্যাডাম খাইছে আইসক্রিম? ম্যাডামের কাছে লিজা কেক কেটেছে। আর লিজা দেখো ম্যাডামের ওখানে যে কেকটা কেটেছে, তো ম্যাডাম সেই ভিডিওটা আমাকে পাঠিয়েছিল, আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার লিজা, হ্যাপি বার্থডে টু। এ বুকু এসছে কাজ থেকে। এ টিভিটা বন্ধ কর তো, বন্ধ কর টিভিটা, পাপা একটু দিবে, বন্ধ কর। ওকে একটু আশীর্বাদ করে দাও, দাঁড়া। হ্যাঁ বাবাই তো সব দিচ্ছে। এই এদিকে তাকা, মা উলুরু দাও, তিনবার দাও বুকু, তিনবার দাও। বাবা আর কিছু তাড়াতাড়ি খাও, আমরা খাবো তো, দুজন মিলে খেয়ে যাচ্ছে আস্তে আস্তে। রুহি তাড়াতাড়ি খাও, মার খিদা পেয়ে গেছে, দেখ মুখটা ছোট হয়ে গেছে, দেখ খিদা পেয়ে গেছে। ওসব আমার খেতে তুমি বাজে ছেলে আছে, তারপরে খাই না। ওম কখন আসবে? রাখলাম। তাড়াতাড়ি লিজা, তাড়াতাড়ি খেয়ে নাও। এই বলি না তো কি বাজে তোর, বলে কি ভাত বাজে লাগছে? হ্যাঁ কি বাজে? ওকে মাছ দিয়েছিলাম মা। এই মাছ, মাছটা রান্না ভালো হয়েছে? আগে বল ভালো হয়েছে? লিজা তাড়াতাড়ি খাও, আমরা খেয়ে দিয়ে উঠেছি। এখন এই যে লিজা কেক কাটবে, বুলটি কেক নিয়ে এসেছে লিজাকে কাটাবে বলে। তো এই দেখো লিজা রেডি হচ্ছে, সবাই রেডি হচ্ছে এখন। তো এখনই কেক কাটিয়ে, মানে লিজা এখন কেক কাটবে, যেটা বুলটি নিয়ে এসেছে কাটিয়ে ও বেরিয়ে যাবে। এই যে বুলটি এই কেকটা নিয়ে এসেছে লিজার জন্য, এই সাজিয়ে দিয়েছি লিজাকে। আর তোমার দেওয়া জামাটা পরে নিয়েছে লিজা। এই যে সাজুগুজু হলো ওদের, দেখ মানে কি সুন্দর কেকটা নিয়ে এসেছে, দেখেছিস? পছন্দ হয়েছে? দারুন বল। ম্যামের ওখানে কেক কাটা হলো, আবার এখন কেক কাটা, আবার কি বলছে ম্যাম? রাত্রিবেলা 12টার সময় ওকে উইশ করেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি।
তাকে খাওয়া তা বলে তো ছেলে কত কিছু दिन के দিদুন কি দিয়েছে রে দেখা কে কি দিল ওই আমি কি দিলাম তুই দেখালি না এর আগের দিন তোমরা দেখেছিলে যে ব্যাগটাই দামি দিয়েছি এর আগের দিনই সবাই দেখে নিয়েছে তাই না তবু একবার আর এই যে এটা কে দিয়েছে এটা কে দিয়েছে বাবা 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 কত দুষ্টু এটা হচ্ছে মা দিয়েছে আমার মা মানে ওর দিদুন দিয়েছে এটা ওকে পছন্দ না মা কে তার দিদি দিদুনকে ও মা দেখো তোমাকে নিয়ে চলে তো বলেছে হ্যাঁ বদমাস বলছে বাবা দিয়েছে চলো জামাটা চেঞ্জ কর না মা ঠিক আছে চলো তোমাদেরকে দেখালাম এই বেলা সকাল থেকে বিকেল পর্যন্ত কি কি করলাম বুলটিরাও চলে গেল তাহলে ভিডিওটা এখন এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লাগলো তো চলো এখনকার মতো এই পর্যন্ত টাটা।